নাইগেরে চলে যায় তোমাদের জন্য, তোমরা উল্টা পাল্টা নিউজ করো তাদের। ইন্ডাস্ট্রি ঠিক রয়েছে তো এইভাবে, আজকে তো গত 10 বছর যাবৎ কোনো ভালো আর্টিস্ট পাচ্ছি না। ওস্তাদ অনেকেই বলতেছে যে বাংলাদেশে বর্তমান নায়িকা সংকট, এই কারণে বাংলাদেশের নায়িকা শাকিব খান নিচ্ছে না ভারতে। নাইগেরে চলে যায় তোমাদের জন্য, তোমরা উল্টা পাল্টা নিউজ করো তাদের নামে। বাড়িতে টিকতে পারে না, পাড়া মহল্লায় তোমাদের নিউজগুলি দেখে ওদেরকে নাক সিটকায়। তোমরা বন্ধ করো এই সাংবাদিকতা বা এরকম বিরূপ সমালোচনা বন্ধ করো, বিরূপ যে মানে যেসব দিচ্ছ এগুলো দিও না, এই এগুলির জন্য ওরা থাকে না, চলে যায়। তুমি কি করবে বলো? ওরা রেট বাড়ায় দেয় কেন, মানুষের যাওয়াটা প্রবলেম হচ্ছে, রেট বাড়বে কেন? একটা ছবি থেকে 15 লাখ টাকা না আছে, তুমি 10টা ছবি করো 5 লাখ টাকা করে, তাহলে তুমি 30-40 লাখ টাকা পাবা বছরে। মানে আনুক না ভালো তো, এই আনে না কেন? আমি আমি আনি নাই ভারতের ভারতের আর্টি। হ্যাঁ তাহলে এটা তো আপনি বলেন উল্টা পাল্টা নিউজের কারণে নায়িকারা ভেঙে যাচ্ছে, কিন্তু আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠিত নায়িকারাই নিজেরা নিজেরা ঝগড়া করেন, মানে এক কথায় বলে যে ঝগড়া করলে তোমার কি, তুমি নিউজ করবা কেন? ওদেরকে টিকিট কেটে মানুষ দেখে, তোমরা নিউজটা করবা কেন? ওরা ঝগড়া করে ইমেজটা চলে যাবে তাদের না, ফেসবুকে ফেসবুকে করতেছে, ফেসবুকটা চালায় কে? ফেসবুক আমি দিলাম, ওরা তো বেশি তোমরা করো ওদের থেকে বেশি, ওরা যখন দেখে যে এটা তো আমার বদনাম, তখন আর ফেসবুকে সেটা দেয় না। তারকারা যখন জ্ঞানজাম করবে সোশ্যাল মিডিয়াতে এসে, তখন তো সাংবাদিকদের কাজ সেটা তুলে দেয়। এই যে একটু আগে কেজরি জিকে বলতেছে যে আমাদের দেশে তো আর তারকা নাই, তো তুমি তারকা শব্দটা ব্যবহার করলা কেন? তাহলে না তারকা যে নাই সেটা আমরা বলি নাই, কে বলেছে আমরা জানি না, বাট তারকা তো অবশ্যই আছে। যখন তারকারা সোশ্যাল মিডিয়াতে এসে একজনের পাল্টা তারা আছে বহুত, আকাশে থাকলে দেখো কয়েক কোটি তারা, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা দূরত্ব 1 লক্ষ আলোকবর্ষ, 1 লক্ষ আলোকবর্ষতে কতগুলি বর্ষের ভিতরে কতগুলি স্টার আছে জানো? ওরা স্টার, আমরা স্টার না। হ্যাঁ বলো। যাই হোক, এখন আপনি আপনার সিনেমা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারবে না, আমরা জানি এবং সারা বাংলার মানুষ জানে। তো